বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জেনে নেব সেন্ট জনস চার্চ ভ্রমণের সম্পূর্ণ তথ্য বিবরণ। আমরা কিভাবে সেখানে যাব, সেখানে আমরা কি কি দেখব, সবকিছুই জেনে নেব এই ভিডিওতে। দেখতে থাকুন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত। ধর্মতলা থেকে হাঁটা পথে বা গাড়ি ভাড়া করে দিবাদিবাগ এলাকায় রাজভবনের খুব কাছে রয়েছে এই চার্চটি। এই চার্চের লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা সেটা দেখে নেবেন। মূলত এই চার্চটি যে জন্য বিখ্যাত সেটা হলো এই চার্চে রয়েছে জব চার্নকের সমাধি। ব্রিটিশ আমলে তৈরি এই পুরনো চার্চটি সাদা মার্বেল পাথরে তৈরি বলে এই চার্চের আরেক নাম পাথুরে গির্জা। তবে এটা খুব আশ্চর্যের ব্যাপার, কলকাতার মধ্যে অবস্থিত বলেও এই চার্চের ব্যাপারে খুব কম লোকই জানে। নিরিবিলি শান্ত ও সবুজে ঘেরা এই চার্চের ভেতরে ঢুকলে রোমান ক্যাথলিক চার্চের ভাব মনের মধ্যে জেগে ওঠে। চার্চের ভেতরের অপূর্ব শোভা আপনার চোখের পলক থমকে দিতে সক্ষম। জব চার্নকের সমাধি ছাড়া এখানে রয়েছে চার্নকের দুই মেয়ে ও ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হ্যামিল্টনের সমাধি। এছাড়া চার্চের ঠিক পাশেই আছে ভাইসরয় চার্লস কানিং এর স্ত্রী লেডি কানিং এর সমাধিটি। এখানে লেডি ক্যানিং এর ব্যাপারে অল্প একটু কথা বলতেই হয়। সেটা হলো বাংলার একটি মিষ্টি খেতে তিনি খুব পছন্দ করতেন। তার পছন্দের মিষ্টি বলে সেই মিষ্টির নাম রাখা হয়েছিল লেডি ক্যানিং মিষ্টি। পরে চলতি কথায় সেই নাম লোকমুখে লেডি ক্যানি হয়ে গেছে, যেটা খেতে আমরা মিষ্টি প্রেমীরা সবাই পছন্দ করি। আর আছে দি ব্ল্যাক হোল মনুমেন্ট। অক্টাগোনাল এই মনুমেন্টটি কলকাতার ব্ল্যাক হোল ঘটনায় নিহত ব্রিটিশ সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এই গির্জাটি প্রায় 6 বিঘা 20 কাঠা জমির মধ্যে রয়েছে। আর এই গির্জা তৈরির জন্য জমিটি দান করেছিলেন উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ির প্রতিষ্ঠাতা নবকৃষ্ণ বাহাদুর। গ্রিক স্থাপত্য রীতিতে লন্ডনের সেন্ট মার্টিন ইন দ্য ফিল্ডস এর আদলে তৈরি এই ক্যাথিড্রাল চার্চটি 1787 সালের 24 জুন সেন্ট জনের জন্মদিনে উদ্বোধন হয়েছিল বলে চার্চটির নাম রাখা হয় সেন্ট জনস চার্চ। সপ্তাহের যে কোনো দিন আপনারা আসতে পারেন এই চার্চে। এই চার্চের টিকিট মূল্য ও চার্চে ঢোকার সময়ের ব্যাপারে আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা অবশ্যই সেটা ফলো করবেন। এই চার্চটি ঘোরার পাশাপাশি আপনারা একই দিনে ঘুরে নিতে পারেন কাছাকাছি থাকা মিলেনিয়াম পার্কটিও।
আশা করি বন্ধুরা সেন্ট জনস চার্চ ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও সবার সাথে শেয়ার করবেন। এছাড়া এই ভ্রমণ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ বিদায় নেব ফিরব খুব তাড়াতাড়ি নতুন জায়গার ভ্রমণ ভিডিও নিয়ে। ধন্যবাদ।